Hello viewers, language lovers, welcome to my channel Learning French through Bengali Medium. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো les accents. ইংরেজিতে যাকে বলি আমরা accents. বাংলায় আভিধানিক অর্থ তার শাসাঘাত। এখন আমি যেটাকে বলছি শাসাঘাত, যেটাকে বলছি ইংরেজির অ্যাকসেন্ট, তার সঙ্গে কিন্তু ফরাসির অ্যাকসেন্টকে মিলিয়ে ফেললে হবে না। ইংরেজিতে যখন অ্যাকসেন্ট বলা হয় তখন একটা শব্দের অনেকগুলো হয়তো সিলেবল দিয়ে সেটা তৈরি হয়েছে। কোন সিলেবলটার ওপরে আমি বেশি জোর দিচ্ছি উচ্চারণের সময় সেটাই অ্যাকসেন্ট। বাংলাতেও আমরা বলেছি যে যখন আমরা একটা অক্ষর বা একটা শব্দের কোনো একটা বিশেষ জায়গায় জোর দিই তখন সেইটা হয় শাসাঘাত। কিন্তু ফরাসির অ্যাকসেন্ট তা মোটেই নয়। ফরাসির অ্যাকসেন্টে বর্ণের উচ্চারণ ভিন্ন হয়ে যায়, কিংবা একই উচ্চারণ বিশিষ্ট শব্দের তাদের অর্থের পার্থক্য করিয়ে দেয় এই অ্যাকসেন্টস। আমরা একে একে সেটাই আলোচনা করি। আমাদের ফরাসিতে তিনটি অ্যাকসেন্ট আছে, আকসান তেগু, দেখুন উপরে এগুলো স্বরবর্ণের মাথায় হয়, যেটা উপর থেকে নিচের দিকে বাঁ দিকে আমার বাঁ কাঁধের দিকে নেমে আসছে, এটা আকসান তেগু, অ্যাকিউট অ্যাকসেন্ট। দ্বিতীয় যেটা সেটা আমার ডান কাঁধের দিকে উপর থেকে নিচের দিকে নেমে আসছে 45 ডিগ্রি কোণ করে, এটা আকসান গ্রাভ, গ্রেভ অ্যাকসেন্ট। আর একটা অ্যাকসেন্ট দেখুন দুটো জুড়ে গেছে মনে হচ্ছে তীরের ফলার মতন, এটা আকসান সিরকমফ্লেক্স। তাহলে এই তিনটি আকসার সঙ্গে আমরা পরিচিত হব। কি কি বললাম? লাকসান তেগু, লাকসান গ্রাভ, লাকসান সিরকমফ্লেক্স। আমার সাথে একসাথে একবার বলুন, লাকসান তেগু, লাকসান গ্রাভ, লাকসান সিরকমফ্লেক্স। এবার আমরা একে একে আলোচনা করি। প্রথমে আমরা আকসান তেগু যেটাকে বলছি সেটা নিয়ে আলোচনা করি। এই অ্যাকসেন্টটা সাধারণত এবং কেবলমাত্র ফরাসি ই এর ওপর একে দেখতে পাওয়া যায়, আকসান তেগু। ই মানে আমাদের উচ্চারণটা কি? অ। এবার যেই এই অ্যাকসেন্টটা তার মাথায় চাপাবো তখনই সেই উচ্চারণটা একদম পরিষ্কার এ হয়ে যাবে। যেমন এখানে কয়েকটা শব্দে দেখা যাচ্ছে বি এর পর ই অ্যাকসেন্ট তেগু, তাহলে কী হলো বে, আর একটা বে, বেবে, বেবে মানে বেবি। আবার দেখুন আরেকটা শব্দ এতে, ইয়ের মতো একটা আকসা, ওটা এ, তাহলে টি, তারপরে আবার একটা ই, তার মতো আকসা। তাহলে ইয়ের মাথায় যখন আকসান তেগুটা থাকবে তার উচ্চারণ হবে এ, অর্থাৎ এতে। আরেকটা শব্দ দেখুন এটি দিও, স্টুডেন্ট, এটি দিও, এতে মানে গ্রীষ্মকাল, সামা। তাহলে এটা বোঝা গেল যে একে একমাত্র আমরা ই আকসান তেগুকে দেখলাম একমাত্র ই বর্ণটার ওপরে, এবং আমাকে ধ্বনিটা পাল্টে দিচ্ছে, দিয়ে বলছে এ বলো এটাকে।
দ্বিতীয় যে অ্যাকসেন্টটা দেখতে পাচ্ছি আমরা, আসছে আমাদের কাছে, এর নাম আছে আকসাং গ্রাভ, লাকসাং গ্রাভ, গ্রেভ অ্যাকসেন্ট। এটা তিনটি বর্ণের ওপরে বসতে পারে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ইউ, আই বা ও এর ওপর বসে না। তাহলে প্রথমে আমরা ইটা দিয়ে বলি। বরঞ্চ আমরা ই দেখেছি প্রথমে আকসাং তেগু যখন বসছিল, এ এর উচ্চারণ দিচ্ছিল। এবার সে যখন আকসাং গ্রাব বসবে ই এর মাথায়, সে এ উচ্চারণ দেবে, এ কিরকম দেখা যাক, যেরকম প্যার, পি, তারপরে একটা ই, তারপর মাথা, দেখুন আকসাংটা পাল্টে গেছে, আকসাং গ্রাব হয়ে গেছে, পে এ আকসাং গ্রাব এর এ, প্যার, প্যার মানে ফাদার, ম্যার, এম এ আকসাং গ্রাব এর এ, ম্যার মানে মাদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকসাং গ্রামের একটা কাজ কি, একটা কাজ হচ্ছে সে ধ্বনিটার পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, বর্ণর অকে তার যে ধ্বনি করছিলাম আমরা সেটাকে বলতে এ করে দিল আকসাং গ্রাম। এর আরও একটা কাজ আছে, কি কাজ করে, অর্থের পার্থক্য ঘটায় সমোচ্চারিত শব্দের। দেখুন একটা উদাহরণ, আ, এটাকে আমরা উচ্চারণ করি আ, একটার মাথায় আকসাং আছে, একটা মাথায় নেই, যেটার মাথায় নেই সেটা একটা ক্রিয়াপদের অংশ, হ্যাভ ভার্বের অংশ, যেরকম আ মানে হ্যাজ, তার মাথায় আকসাং নেই। আবার যখন দেখুন আ মাথায় আকসাং গ্রাবটা রয়েছে, অর্থ একই উচ্চারণ আ, একই বর্ণ আ, অর্থ আলাদা, এটা একটা প্রিপোজিশন, টু, অ্যাট, ইন, যা হোক হতে পারে এর মানে। আর একটা শব্দ দেখুন উ, ও ইউ, উ, উ মানে অর, অথবা। আবার যখন তাকে গ্রেভ অ্যাকসেন্টটা দিয়েছি তার অর্থের পার্থক্য হয়ে যাচ্ছে, উ মানে হোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আকসাং গ্রাব দুটো কাজ করে এবং এটি তিনটি স্বরবর্ণ এ, ও, ইউ এদের মাথাতেই কেবলমাত্র বসে। প্রথম কাজটা হলো যে বর্ণের উচ্চারণের ভিন্নতা আনা, যেরকম এ, এটা এ ধ্বনি দেয়। দ্বিতীয় যেটা তার কাজ, অর্থের পার্থক্য ঘটানো সমোচ্চারিত শব্দের ক্ষেত্রে, যেরকম আমরা দেখেছি উ, ও ইউ আকসা ছাড়া তার অর্থ হলো অথবা, ও ইউ আকসা দেওয়া যেখানে সেটা হলো কোথায় বা হোয়ার। এবার আমরা তৃতীয় যে অ্যাকসেন্টটা আছে তাতে আসি, এর নাম হচ্ছে আকসাং সিরকামফ্লেক্স। এটা পাঁচটি স্বরবর্ণের মাথাতেই একে দেখতে পাওয়া যেতে পারে, এ, ই, আই, ও, ইউ প্রত্যেকের মাথাতেই দেখা যেতে পারে। এরও দুটো কাজ, প্রথম কাজ হচ্ছে যেটা আমি উদাহরণের সাহায্যে দেখাই, যখন সে এর মাথায় বসছে তখন দেখা যাচ্ছে একটা শব্দ পাত, পি, তারপরে এর মাথায় সে কমপ্লেক্স টি, পাত, পাত ইংরেজিতে এটাকে আমরা পেস্ট বলি,
তো এসটা নেই, এসের পরিবর্তে আগের স্বরবর্ণর মাথায় একটা আকসা বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বর্ণটাতেও দেখা যাচ্ছে ই, এখানেও দেখা যাচ্ছে ফর রে কথাটা, ফরেস্ট একটা এস ছিল FORESTE, সেটা লোপ পেয়ে ইয়ের মাথায় একটা অ্যাকসেন্ট চেপেছে। তৃতীয় শব্দটায় দেখা যাচ্ছে ইল, ইল মানে হচ্ছে আয়ল্যান্ড, আয়ল্যান্ড বানানের মধ্যেও একটা এস আছে, কিন্তু যদিও সেখানে এসটা অনুচ্ছারিত, আইসল্যান্ড আমরা বলি না, আমরা আয়ল্যান্ড বলি, কিন্তু ফরাসিতে এসে সে একটা এসটাকে বর্জন করার চিহ্ন দিয়ে দিয়েছে আয়ের মাথায় একটা, ঠিক আগের পূর্ববর্তী ভাওয়ালের মাথায় একটা অ্যাকসেন্ট বসিয়ে দিয়েছে। পরের যেটা ও, এটা হসপিটাল, তার থেকে আমরা উচ্চারণে আসছি, ফরাসি উচ্চারণে আসছি অপিতাল, ও এর মাথায় ঠিক HOS, এসটা ড্রপ করা আছে, ও এর মাথায় দেখুন একটা অ্যাকসেন্ট দেওয়া আছে, তার মানে বুঝিয়ে দিল যে এটা হসপিটাল থেকে এসেছে। পঞ্চম বর্ণ ইউ, দেখুন আগস্ট বলি আমরা, আগস্ট মাসটাকে GUST, এটা বানানটা যদি একটু অন্যরকম, তাহলেও ইউ এর মাথাতেই সেই আকসাটা চেপে গেছে, পরের এসটা ড্রপ হয়েছে, উ বলে এটাকে, উ মানে আগস্ট মাসকে উ বলে। তাহলে এসটা ড্রপ করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং তার আগের ভয়েলটার মাথাতে একটা সিরকমফ্লেক্স দিয়ে দিয়েছে। তাহলে সিরকমফ্লেক্স অ্যাকশনের একটা কাজ হলো, যদি কোনো বহিরাগত শব্দ ফরাসি ভাষার মধ্যে এসে থাকে এবং তাতে যদি একটা এস এই বর্ণটা থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থেকে থাকে, তাহলে সেই এসটাকে যদি ড্রপ করা হয়ে থাকে, এসটা যদি অনুচ্চারিত হয়ে থাকে, তাহলে সেখানে পূর্ববর্তী স্বরবর্ণটার মাথায় আকসা দেওয়া হয়। এ তো গেলে একটা কাজ। দ্বিতীয় কাজটা, এও অর্থের পার্থক্য ঘটায়, যেমন দেখুন MU আর মিউর আর MU সিরকমফ্লেক্স আর, এখানে উচ্চারণটা হচ্ছে মিউর, একই উচ্চারণ, পার্থক্য কি মানের, অর্থের। প্রথম মিউর মানে দেওয়াল, সেখানে আকসা নেই, দ্বিতীয় মিউরটার মানে হচ্ছে পাকা। তাহলে দেখা গেল অ্যাকসেন্ট দু ধরনের কাজ করতে পারে, এক বর্ণের উচ্চারণের ভিন্নতা আনতে পারে, দুই একই ধরনের উচ্চারণ বিশিষ্ট শব্দগুলোর অর্থের পার্থক্য ঘটাতে পারে। আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও একটু আগ্রহ করে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।